नमो पंकज नाभाय नमो पंकज मालिने नमो पंकज नेत्राय नमस्ते पंकजांग्रये नमो यम विष्णुपादाय गोविंद पृष्ठाय भूतले श्रीमते श्री श्री स्वामी शिवानंद बाबा इति नामिने नमो यम विष्णुपादाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत मनोमिति नामिने। प्रथमे आमी रूपानुग गुरुवर्ग गुरु परम्परा एवं समस्त आचार्यवर्गर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम आर उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबृंदर चरणे कोटि कोटि दंडवत प्रणाम। আমরা শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত শ্রী শ্রী চৈতন্য চরিত আমৃতের দশম অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন নামক দশম অধ্যায়ের আমরা রসাস্বাদন করছি আজকে তিন চার দিন ধরে। শাস্ত্রে কথিত আছে যে পরোষ্য শক্তি বিবিধৈব শ্রুয়তে, মানে শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির কথা শোনা যায়। কারণ যেহেতু তিনি হচ্ছেন শক্তিমান পুরুষ, তিনি হচ্ছেন সর্বৈশ্বর্যপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ যেমন তার এই চিৎ শক্তির দ্বারা এই অন্তহীন এই চিন্ময় জগৎ সৃষ্টি করেছেন, তেমনি মায়া শক্তির দ্বারা এই অনন্ত জড়জগৎ সৃষ্টি করেছেন। চিৎ জগৎ হচ্ছে মানে মুক্ত জীবের বাসস্থান, তেমনি এই জড়জগৎ হচ্ছে বদ্ধ জীবদের বাসস্থান। এখন মুক্ত জীব এবং বদ্ধ জীবের মধ্যে পার্থক্য কী? মুক্ত জীব এবং বদ্ধ জীবদের মধ্যে পার্থক্য হচ্ছে যে মুক্ত জীব তার চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত থাকেন বলে তিনি এক মুহূর্তের জন্য তিনি গোবিন্দকে তিনি ভুলে যান না, যেভাবে আমাদের শ্রী শ্রী গুরুদেব। তিনি হচ্ছেন মুক্ত জীব, সবসময় চিন্ময় স্থলে অধিষ্ঠিত হয়ে আছেন, সবসময় নিরন্তর গোবিন্দের সঙ্গ করছেন। কিন্তু কিন্তু এই জড়জগতে বদ্ধ জীব মানে আমরা আমরা কী করি, আমাদের মানে চিন্ময় স্বরূপ, আমাদের আত্মাটা চিন্ময়, কিন্তু তা সত্ত্বেও জীবের চিন্ময় স্বরূপ হওয়া মানে স্বরূপটা কী হয়েছে, আচ্ছাদিত হওয়ার ফলে সেই বদ্ধ জীব ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যায়। এই যে কৃষ্ণ বিস্মৃতি, এই কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে বদ্ধ জীবদের এই জড়জগৎরূপ এই কারাগারে আবদ্ধ থাকার একমাত্র কারণ। এই জন্য আমরা মায়ার জগতে আমরা আবদ্ধ হয়ে আছি। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। সেটা কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলেই তো আমরা দুঃখ, আমাদের সঙ্গে চিরাচরিত সম্পর্ক, সেই ভগবান পরমপিতা আমাদের তাকে ভুলে গিয়েই তো আমরা সংসার দুঃখ যাতনা ভোগ করছি, আমরা জড়জগতে আমরা কারাগারে আবদ্ধ হয়ে আছি। আর যেই মাত্র মানে কৃষ্ণ ভক্তের সঙ্গ প্রভাবে, সাধু বৈষ্ণবের সঙ্গ প্রভাবে যখন সে কৃষ্ণ উন্মুখ হয়, তখনই জীব এই বন্ধন দশা থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে। এই জড়জগতে বদ্ধ জীব বারবার জন্ম মৃত্যুর চক্রে ভ্রমণ করে, কিন্তু কৃষ্ণ ভক্তকে বারবার এই জন্ম মৃত্যুর চক্রে ভ্রমণ করতে হয় না। তার থেকে আমরা বুঝতে পারছি যে এই যে এই কারাগার সদৃশ এই যে জড়জগৎ আমাদের নিত্য বাসস্থান নয়। আমরা এখানে এই রঙ্গমঞ্চে খেলা করতে এসেছি, এটা আমাদের প্রকৃত বাসস্থান নয়। আমাদের নিত্য বাসস্থান হচ্ছে চিন্ময় জগৎ। তাই মানব জীবন অত্যন্ত দুর্লভ, কেননা এই মানব জীবনে কেবল ভগবদ্ধামে আমাদের নিত্য বাসস্থানে আমরা ফিরে যেতে পারি। যদি কেউ এই দুর্লভ মানব জন্ম পেয়েও লাভ করো যদি নিত্য আলোয় চিন্ময় জগৎ মানে গোলক বৃন্দাবনে ফিরে যাওয়ার জন্য আমরা চেষ্টা না করি, তবে বুঝতে হবে সে একটা কৃপণ, তাকে কৃপণ বলা হয়। যেভাবে জড়জগতে কৃপণ ব্যক্তির প্রচুর ধন সম্পদ থাকা সত্ত্বেও সে তার সদ্ব্যবহার করে না, সে শুধু যক্ষের মতোই তার ধন সম্পত্তি আগলে রাখে, তেমনি যে মানুষ ভগবানের কাছে
ফিরে যাবার জন্য মানে এই দুর্লভ মানব জীবনের সদ্ব্যবহার করে না, তার অবস্থাও সে কৃপণের মতোই। তাকে এই জড়জগতেই নিত্যকাল ঘুরে বেড়াতে হবে, সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। তাই বলা হচ্ছে যে এই ভারতবর্ষ একটা পুণ্যভূমি, ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অংশ অবতারেরা এখানে অবতীর্ণ হন। এখানে বৃন্দাবন, মায়াপুর, জগন্নাথপুর এইরকম ধাম তীর্থক্ষেত্র এখানে বিরাজ করছে। তার ফলে আর এখানে এই ভারতবর্ষের মধ্যে দিয়েই মানে চলেছে গঙ্গা, যমুনা, কাবেরী, অসংখ্য পবিত্র নদী, যেখানে আমরা স্নান করে মানুষ অনায়াসে তার পাপ থেকে মুক্ত হতে পারে। আর মানুষ এই 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 সব পুণ্য তীর্থক্ষেত্রে সাধু মহাত্মারা সর্বদাই তারা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন। আর সাধারণ মানুষেরা, এই বদ্ধ জীব, অনায়াসে এই সাধুসঙ্গ করে, সাধুসঙ্গ লাভ করে এই মানব জীবন সফল করতে পারে। কারণ ভারতবর্ষের মতো এত তীর্থক্ষেত্র এবং সাধুর সমাবেশ পৃথিবীতে মানে সারা বিশ্বে আর কোথাও দেখা যায় না। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তাই ভারতবাসীকে নির্দেশ দিয়েছেন যে পরের উপকার করার জন্য, পরের উপকার করার জন্য। কারণ ভারতবাসীরা কমপক্ষে মানে সবাই মানে কম বেশি সবাই মানে পুণ্যবান এবং কম বেশি সকলেই ভগবানকে বিশ্বাস করে। তাই ভারতবাসীর কর্তব্য হচ্ছে যুগধর্ম, যেটা মহাপ্রভু এনেছেন, সেই হরেনাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে চিন্ময় জগতে ফিরে যাওয়া, এটাই ভারতবাসীর কর্তব্য। এটা এবং ভারতবাসীকে চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন পরের উপকার করার জন্য। আর এই পরের উপকার বলতে বোঝায় সমগ্র পৃথিবীতে ভগবানের বাণী প্রচার করে বদ্ধ জীবদের মানে মায়ামুক্ত করে কৃষ্ণ উন্মুখ করা। সেটাই তো এই যে পর উপকার চৈতন্য মহাপ্রভু আমরা দেখছি এই দশম অধ্যায়ও, নবম অধ্যায়ও আমরা এবং অষ্টম অধ্যায় আমরা দেখেছি মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তিনি তো পরের উপকার করে চলছেন। সব সমস্ত দেশে, নগরে, গ্রামে তিনি পরের উপকার করে চলেছেন, জীবকে কৃষ্ণোন্মুখী করে চলেছেন, কৃষ্ণ প্রেম দান করে চলেছেন। এইভাবে তিনি দক্ষিণ ভারত পর্যটন করে তিনি এই জগন্নাথপুরীতে ফিরে যখন আসলেন, সমস্ত ভক্তরা মানে ব্যাকুলভাবে অপেক্ষা করছিল। আর সার্বভৌম ভট্টাচার্য তাদের সঙ্গে মহাপ্রভুর দর্শন করিয়ে মহাপ্রভু তাদেরকে কৃপা দান করেছিলেন। এইভাবে আমরা দেখছি যে ভবানন্দ রায় রামানন্দের পিতা ভবানন্দ রায় তার চার পুত্রকে নিয়ে তিনি আসলেন সেই মহাপ্রভুর সঙ্গে দেখা করতে কাশীনাথ মিশ্রের বাড়িতে, যেখানে মহাপ্রভু তিনি বিশ্রাম নিচ্ছিলেন। তখন ভবানন্দকে দেখে মানে মহাপ্রভু ভবানন্দকে আলিঙ্গন করলেন, তার অনেক প্রশংসা করলেন, বলছেন যে তোমার রামানন্দের মতো রত্ন যার পুত্র তার মহিমা এই জগতে বর্ণনা করা যায় না। আর মহাপ্রভু তাকে বলছেন তুমি হচ্ছ মহারাজ পাণ্ডু আর তোমার পত্নী হচ্ছেন কুন্তী দেবী, আর তোমার এই যে পাঁচটি মহামতী পুত্র হচ্ছে পঞ্চ পাণ্ডব। তখন প্রভু যখন এইভাবে স্তুতি করছিলেন, ভবানন্দ লজ্জিত হয়ে তিনি বলছিলেন আরে আমি প্রভু আমি তো একজন শূদ্র, আমি বিষয়ী অধম, তবু এত অধঃপতিত হওয়া সত্ত্বেও আপনি আমাকে স্পর্শ করেছেন, আপনার এই করুণাই এটা প্রমাণ করে যে আপনি হচ্ছেন স্বয়ং ভগবান। তাই তো ভগবদ্গীতায় বলা হয়েছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিন, মানে পণ্ডিত তত্ত্বদর্শী ব্যক্তিরা তারা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর চণ্ডাল এদের সকলকে সমদৃষ্টিতে দর্শন করেন। সদ্গুরু সমস্ত মানুষকে উদ্ধার করেন এবং পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হতে মানে অনুপ্রাণিত করেন। এই ধরনের মানে ভগবত ভক্তের মহাপুরুষের মানে শরণাগত হওয়ার ফলে জন্ম সার্থক হয়। তাই বলছেন যে চৈতন্য মহাপ্রভু এইভাবে করুণার স্বীকৃতি প্রদর্শন করে ভবানন্দ রায় বললেন যে আমার গৃহ ধন সম্পদ
আমার আমার এই পঞ্চপুত্র আমি এবং আমি নিজেকে আমি আপনার চরণে সমর্পণ করলাম। আর বললেন যে আমি আমার এই পুত্র বাণীনাথকে আমি তার চারটা পুত্র পাঁচটা পুত্র ছিল, রায় রামানন্দ জ্যেষ্ঠ পুত্র আর বাণীনাথ, গোপীনাথ, কলানিধি এবং সুধানিধি, এই চার পুত্রকে নিয়ে এসেছিলেন। কারণ রায় রামানন্দ তখনও তার জ্যেষ্ঠ পুত্র, তখনও তিনি বিদ্যানগরে উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন, এখনও তিনি কথা দিয়েছিলেন মহাপ্রভুকে তিনি শীঘ্রই তিনি তার চাকরি থেকে মানে অবসর গ্রহণ করে তিনি শীঘ্রই তিনি জগন্নাথপুরীতে তিনি মহাপ্রভুর সঙ্গে এসে বাস করবেন কথা দিয়েছিলেন। তাই ভবানন্দ রায় চার পুত্রের মধ্যে এখন যে তিনি মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন, বাণীনাথকে তিনি মহাপ্রভুর চরণে সমর্পণ করে বললেন মহাপ্রভু আজ থেকে সে আপনার এই পুত্র এবং আপনি যা নির্দেশ করবেন সে আপনার সেবক। আর আপনি আমাদের আত্মীয় বলে মনে করুন, আর আপনি নিঃসংকোচে যা যখন যা ইচ্ছা করবেন তাই আদেশ দিবেন বাণীনাথকে। চৈতন্য মহাপ্রভু তখন ভবানন্দ রায়কে বললেন তোমার সঙ্গে আমার কিসের সংকোচ, তুমি আমার পর নও, জন্মে জন্মে সব অংশে তুমি আমার দাস, তুমি আমার দাস। কারণ আমরা জানি, আমরা আগেও আলোচনা করেছি, এই কৃষ্ণ কৃষ্ণলীলায় যারা মহাপ্রভুর পার্শ্বদ ছিল, কৃষ্ণলীলায় যারা মানে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করেছিল সেই গোপবালক গোপীরা, এরা সবাই এই কৃষ্ণ এই কলিযুগে এই গৌরলীলাতে তারা সবাই কিন্তু পার্শ্বদ হয়ে, নিত্য পার্শ্বদ যারা ছিল তারা সবাই পার্শ্বদ হয়ে তারা কলিযুগে তারা প্রকট হয়েছে। তাই তো মহাপ্রভু তাকে ভবানন্দকে বলছে যে তুমি জন্মে জন্মে সব অংশে তুমি আমার দাস। তখন বললেন যে মহাপ্রভু আরও বললেন এই পাঁচ সাত দিনের মধ্যে তোমার জ্যেষ্ঠ পুত্র রায় রামানন্দ এই পুরীতে আসবে আর আমি তার সঙ্গ করব। আর এইভাবে তিনি তার পুত্রদের মানে মস্তকে তিনি তার পাদপদ্ম স্পর্শ করলেন আর মহাপ্রভু ভবানন্দ রায়কে গৃহে পাঠালেন এবং বাণীনাথ পট্টনায়ককে তার কাছে রাখলেন। তারপর প্রভু সার্বভৌম ভট্টাচার্যকে ডেকে বললেন প্রভু কহে ভট্টাচার্য শুনহ ইহারে চরিত, দক্ষিণে গিয়াছিল ইহ আমারও সহিত, ভট্ট থারি কাছে গেলা আমারে ছাড়িয়া, ভট্ট থারি হইতে ইহারে আনিল উদ্ধারিয়া। মানে চৈতন্য মহাপ্রভু তখন সার্বভৌম ভট্টাচার্যকে বললেন যে শুনো শুনো সার্বভৌম, এই লোকটির চরিত্র কেমন শুনো, সে আমার সঙ্গে দক্ষিণ ভারতে গিয়েছিল, কিন্তু কার কথা বলছেন, যে যে মানে মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে তীর্থ পর্যটন করছিলেন তখন তার সঙ্গে একমাত্র সেবক কে ছিল, কৃষ্ণদাস, কালাকৃষ্ণদাস তার সেবক ছিল। তার সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু বলছেন যে এই যে সে আমার সঙ্গে দক্ষিণ ভারতে গিয়েছিল কিন্তু সে যখন আমাকে ছেড়ে ভট্টথারীদের কাছে চলে যায় তখন আমি একে ভট্টথারীদের থেকে উদ্ধার করে নিয়ে আসি, এখন আমি একে বিদায় দিতে চাই, একে আমি আর আমার সঙ্গে রাখবো না, তার যেখানে ইচ্ছা এখানে চলে যাক, আমি তাকে ত্যাগ করলাম, এর প্রতি আমার আর কোনো দায় দায়িত্ব নেই। কারণ নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য এভাবে মুকুন্দ গোবিন্দ এরা সবাই মহাপ্রভুকে জোর করে এই কালাকৃষ্ণদাসকে মহাপ্রভুর সঙ্গে দক্ষিণ ভারতে যাওয়ার সঙ্গে দক্ষিণ ভারতে পর্যটন করার সময় তাকে সেবক হিসেবে পাঠিয়েছিল, কিন্তু মহাপ্রভু তার সেবায় সন্তুষ্ট হননি। তাই তিনি সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন যে এই যে কালাকৃষ্ণদাস ভট্টথানি নামক যাযাবরেরা স্ত্রীলোকের প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করেছিল এই কালাকৃষ্ণদাসকে, মায়া এত প্রবল যে কালাকৃষ্ণদাস শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গ ত্যাগ করে যাযাবর সেই রমণীদের সঙ্গ করতে মানে চেয়েছিল। কারণ সেই যাযাবর সেই তারা ভট্টথারি তাদেরকে বলা হয়, সেই যাযাবর জাতির যখন পরিভ্রমণ দক্ষিণ ভারতে মানে পরিভ্রমণ করার সময় কত কত লোকের সাথে পরিচয় হয়েছিল, তখন মহাপ্রভু সেই ভট্টথারি নামক একটা যাযাবর শ্রেণীর লোকদের সঙ্গে পরিচয় হয়েছিল। আর সেই যে যাযাবররা কী করেছিল, কালাকৃষ্ণ দাসকে মানে রমণীদের যাযাবর রমণীদের সঙ্গ করতে তারা প্রলোভন দেখিয়েছিল, আর কালাকৃষ্ণদাস মহাপ্রভুকে ত্যাগ করে তখন সেই যাযাবর রমণীদের সঙ্গ করতে গিয়েছিল।
জীব তার, কারণ জীব হচ্ছে স্বতন্ত্র, ভগবান আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না, সেটা আমি আগেও আমরা 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 আলোচনা করেছি। জীব তার ক্ষুদ্র স্বাতন্ত্রের ফলে চৈতন্য মহাপ্রভুর তার সঙ্গ লাভ করার সত্ত্বেও সে মায়ার দ্বারা প্রলোভিত হয়ে মহাপ্রভুর সঙ্গ ত্যাগ করেছিল। তাই মানে মানে জীব স্বাতন্ত্রতার জন্য সে মহা জীব একটা মানে মহাপ্রভুর সঙ্গ ত্যাগ করতে পারে, মায়ার প্রভাবে যে সম্পূর্ণভাবে মোহিত হয়েছে সেই দুর্ভাগাই কেবল চৈতন্য মহাপ্রভুর সঙ্গ ত্যাগ করতে পারে। তাকে দুর্ভাগা বলেই বলতে হবে, যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গ ত্যাগ করে তা মায়ার কবলে পরিণত হতে পারে, সে তো একটা দুর্ভাগাই বলতে হবে। তাই আমরা দেখতে পাচ্ছি, সাবধান না হলে মায়া যে কাউকে তার কাছে টেনে নিতে পারে, এমনকি তিনি যদি চৈতন্য মহাপ্রভুর ব্যক্তিগত সেবকও হন না কেন। এই কালা কৃষ্ণদাস চৈতন্য মহাপ্রভুর ব্যক্তিগত সেবক ছিল, কিন্তু সেও কিন্তু মায়ার কবলে পড়েছিল। সে মহাপ্রভুর সঙ্গ করার সত্ত্বেও সে মায়ার থেকে সে মুক্তি পায়নি। সুতরাং অন্যদের আর কি কথা, এই ভট্টতারীরা কী করে স্ত্রীলোকদের প্রলোভন দেখিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করত। এর থেকে প্রমাণিত, সস্পষ্টভাবে এর থেকে প্রমাণিত হয় যে ভগবানের সঙ্গ থেকে যে কেউ যে কোনো সময়ে অধঃপতিত হতে পারে। মায়া এত প্রবল, তাই তো আমাদের আচার্যরা বলেছেন, জীব জাগো জীব জাগো গোড়া চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিসাচির কুলে। এই যে পিসাচির কুল বলা হয়েছে, এই মায়াকে পিসাচির কুল বলা হয়েছে, তাই তো গুড়াচাঁদ মহাপ্রভু বলছেন, জাগো তোমরা জাগো, এই মায়াতে তোমরা পড়ো না। কিন্তু মায়া এত প্রবল, এত তার মানে প্রবল শক্তিমান সেই মায়া, তার প্রবল থেকে বদ্ধ জীব মানে কৃষ্ণের সঙ্গ করা সত্ত্বেও সে তার মায়ার কবল থেকে মুক্তি পায় না। তাই তো বলা হয়েছে যে ভজিব বলিয়া এসে সংসার ভিতরে। তারপর কিছু কি বলছে, আমরা মায়ার কবল থেকে, আমরা যখন মায়ের গর্ভে থাকি শিশু হয়ে, ন মাসের শিশু হয়ে নিরন্তর আমরা কষ্ট ভোগ করি মায়ের গর্ভে, আর নিরন্তর আমরা কৃষ্ণ নাম জপ করি, কৃষ্ণকে আমরা মানে নিবেদন জানাই, প্রার্থনা করি যাতে আমরা যাতে আমি অতি শীঘ্রই যাতে আমি মায়ার মার মানে গর্ভ থেকে যাতে আমি বের হয়ে হতে পারি। কারণ মায়ের গর্ভে যে কী দারুণ কষ্ট সেই শিশুটা ভোগ করে, আর সে প্রতিজ্ঞা করে ভগবানের কাছে যে যে যখনই গর্ভ থেকে বেরোবে সে ভগবানকে সে ভুলবে না। কিন্তু যেই মাত্র সেই শিশুটা গর্ভ থেকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্র সে সব সেই সেই যে তার যে প্রমিস যে করেছিল, প্রতিজ্ঞা করেছিল, সব ভুলে যায়। কারণ মায়ার কবল এতই মানে ভয়ঙ্কর। তাই তো বলা হয়েছে যে সেই জন্য আমাদেরকে চৈতন্য মহাপ্রভু সেই জন্যই তো সাধুসঙ্গ করার জন্য বলেছেন, সৎসঙ্গ করার বলেছেন, এবং তিনি নিজে তিনি সন্ন্যাস গ্রহণ করে তিনি স্বয়ং ভগবান তিনি পর উপকার করে চলেছেন, তিনি পর উপকার করে চলেছেন। কারণ একটুমাত্র ক্ষুদ্র মানে স্বাতন্ত্রের অপব্যবহার করলে আমরা মায়ার কবলে পড়ে যাই। সেই ভগবানের সঙ্গ থেকে একবার বিচ্ছিন্ন হলে মানে জড়জগতের দুঃখ দুর্দশা আমাদের ভোগ করতে হয়। আর চৈতন্য মহাপ্রভু তাই সেই কালা কৃষ্ণদাসকে বর্জন করেছিলেন, কিন্তু তবু তাকে আরেকটি সুযোগ দেওয়া হয়েছিল, সেটা আমরা পরবর্তী শ্লোকে আমরা এখন আমরা আমরা এখন আমরা আলোচনা করব। মহাপ্রভু তাকে ত্যাগ করেছিলেন, কিন্তু তাকে কিন্তু একটা সুযোগ কে দিয়েছিল সেটা আমরা এখন আলোচনা করব। এত শুনি কৃষ্ণদাস কান্দিতে লাগিল, মধ্যাহ্ন করিতে মহাপ্রভু চলি গেল। নিত্যানন্দ জগদানন্দ মুকুন্দ দামোদর চারিজনে মুক্তি চারিজনের যুক্তি তবে করিলা অন্তর। মানে সেই কথা শুনে যখন মহাপ্রভুর বললেন যে আমি তাকে ত্যাগ করলাম, তখন কৃষ্ণ কালা কৃষ্ণদাস
রঙ্গন করতে শুরু করলেন, কাঁদতে 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 লাগলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু তার সেই ক্রন্দনকে তিনি সম্পূর্ণভাবে উপেক্ষা করে তিনি মধ্যাহ্ন করতে চলে গেলেন, মানে আহ্নিক করতে, মধ্যাহ্নের আহ্নিক করতে তিনি চলে গেলেন। আর তখন মহাপ্রভুর যার ভক্তরা, কারণ ভগবানের চেয়েও ভক্তরা, কৃষ্ণ ভক্তরা আরও বেশি দয়ালু, তাই তো বলা হয়েছে যে নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, মুকুন্দ এবং দামোদর পণ্ডিত এই চারজন মিলে যুক্তি করে একটা পরিকল্পনা করলেন। কারণ তখন, কারণ পরমেশ্বর ভগবান যদি কাউকে পরিত্যাগ করেন, কিন্তু ভগবত ভক্ত তাকে পরিত্যাগ করেন না। তাই ভগবত ভক্তরা ভগবানের থেকেও অধিক দয়ালু, মানে কৃপালু। তাই নরোত্তম দাস ঠাকুর তাই তো গিয়েছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা পাইয়াছে নিস্তার, নিস্তার পাইয়াছে কেবা, মানে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। কখনো কখনো বৈষ্ণব, এই জন্যই তো কলিযুগে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা, এই তিনটা জিনিস নিরন্তর আমাদের শ্রী শ্রী গুরুদেব করে যাচ্ছেন। তাই তো বলা হয়েছে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। কখনো কখনো কি হয়, ভগবান অত্যন্ত কঠোর হতে পারেন, কিন্তু ভগবত ভক্ত কিন্তু সর্বদাই দয়াময়। তাই কালাকৃষ্ণ দাস এইভাবে এই চারজন এই ভক্তের কৃপা লাভ করেছিলেন। এই চারজন ভগবত ভক্ত বিবেচনা করলেন যে শচীমাতাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জগন্নাথপুরীতে যিনি প্রত্যাবর্তন করেছেন সেটা জানানোর জন্য একজনকে সেই গৌরদেশে পাঠানো দরকার। গৌরদেশে পাঠাইতে চাহি একজন, আইকে কহিবে যাই প্রভুর আগমন, অদ্বৈত শ্রীবাসাদি যত ভক্তগণ সবে সবেই আসিবে শুনি প্রভুর আগমন, এই কৃষ্ণদাসে দিব গৌরে পাঠাইয়া, এত কহি তারে রাখিবেন আশ্বাসিয়া। তখন এই চারজন ভক্ত, মানে নিত্যানন্দ, জগদানন্দ, দামোদর পণ্ডিত এবং মুকুন্দ, তারা পরিকল্পনা করলেন যে শচীমাতাকে তারা মহাপ্রভুর আগমনের বার্তা, তারা এই কৃষ্ণদাসকে তারা গৌরদেশে পাঠাবেন, এবং গৌরদাসকে, এই কৃষ্ণদাসকে মানে এই বলে তারা কৃষ্ণদাসকে আশ্বাস দিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে ত্যাগ করেছিলেন, আর কালাকৃষ্ণ দাস অত্যন্ত দুঃখিত হয়ে তিনি ক্রন্দন করতে শুরু করেন। কিন্তু তাই তার কান্না দেখে শ্রী ভগবত ভক্তরা তার প্রতি কৃপাপরায়ণ হয়ে তারা তাকে আশ্বাস দেন যে এবং ভগবানের আশ্বাস দেন এবং ভগবানের সেবা চালিয়ে দিতে, মানে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছিলেন। এইভাবে আমরা একটা, আরেকটা ছোট্ট আমরা একটা ঘটনা আমার মনে এক্ষুনি মনে আসলো, যে যখন কি বলে নামটা ভুলে গেছি, এই ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, যিনি আমাদের এই যে 64টা গৌরী মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত, তিনি যখন, সেটা অনেক বছর আগের কথা, প্রায় 150 বছর, সেই ভক্তি সিদ্ধান্ত মহারাজ যখন তিনি কৃষ্ণ মানে প্রচারের জন্য অনেক ভক্তকে তিনি গৌরদেশে, মানে ওয়েস্ট বেঙ্গলে, মানে গৌরদেশে তিনি পাঠিয়েছিলেন প্রচার করার জন্য, তারা ভক্তরা, সে ভুলে গেছি গ্রামটার নাম, মেদিনীপুরের কাছাকাছি বীরভূম না ওখানে কোনো একটা গ্রামে তারা কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য তারা সেখানে মানে প্রচার করতেছিল। আর সেখানে কী হয়েছিল, সেই ভক্তদের মধ্যে একজন, একটা গ্রামের একটা একটা মেয়ের, একটা নারীর সঙ্গ করে সে পতিত হয়েছিল, এবং অন্যান্য ভক্তরা তাকে তাকে মানে সঙ্গ থেকে তাকে বের করে দিয়েছিল। আর যখন ভক্তি সিদ্ধান্ত মহা সরস্বতী ঠাকুর যখন সেই কথা শুনেছিলেন, শ্রবণ করলেন, জানতে পারলেন, তিনি তৎক্ষণাৎ তিনি সেই ভক্তদের নির্দেশ দিয়েছিলেন, আমি, কারণ সেই ভক্তরা একটা একটা কৃষ্ণ, রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়ে একটা মন্দির সেই গ্রামে স্থাপন করেছিল, আর সেই বিগ্রহকে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের সেখানে সেই গ্রামে আসার কথা ছিল। কিন্তু ভক্তি সিদ্ধান্ত মহারাজ বললেন যে আমি যতক্ষণ সেই ভক্তকে, যারা তোমরা বিতাড়িত করেছ, তাকে তোমরা যদি ক্ষমা না করো, তাকে যদি আবার এই সঙ্গে যদি ডেকে না আনো, আমি কখনো তুমি আমি আসবো না প্রাণ বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করতে। তখন সেই ভক্তরা যখন সেই খুঁজে খুঁজে, অনেক খুঁজে খুঁজে সেই ভক্তটাকে এনেছিল, বলেছিল যে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তোমাকে যেতে বলেছে,
আর মানে তার থেকে আমরা কি বুঝতে পারছি যে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বলেছিলেন যে তোমাদের কত বড় সাহস, কারণ একজনকে কৃষ্ণ ভক্তিতে আনতে মানে গ্যালিয়ন্স অফ মানে মানে ব্লাড দিতে হয়, একটা কত কষ্ট একটা কৃষ্ণ ভক্তিতে আনার জন্য একটা একটা সোল একটা আত্মাকে কত বড় কষ্ট হয়, আর তোমরা তাকে তাকে সামান্য ভুলের জন্য তাকে তোমরা এই সঙ্গ থেকে তোমরা বিতাড়িত করেছ। তখন ভক্তি সিদ্ধান্ত, কারণ তিনি হচ্ছেন দয়ালু, তিনি হচ্ছেন পরম কৃষ্ণ ভক্ত, তিনি হচ্ছেন বৈষ্ণব, তিনি কি করেছিলেন উচ্চকুটির বৈষ্ণব, তিনি সেই ভক্তটাকে তিনি ডেকে এনেছিলেন, তাকে ক্ষমা করে দিয়েছিলেন। এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে বৈষ্ণবের কত মানে কত কত মানে দয়ালু, তারা কত দয়ালু, যেভাবে আমাদের শ্রী শ্রী গুরুদেব তিনি আমরা কত দুষ করি কত দুষ করি, তিনি সব তিনি ক্ষমা করে দেন, ক্ষমা দৃষ্টিতে আমাদেরকে সমস্ত ভুল আমাদেরকে ক্ষমা করে দেন। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল, প্রণাম প্রণাম সবাইকে। শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা, জীবনে গৌর মরণে গৌর গৌর গোলার হারাম, গৌর বিহনে নাবাচি পরাণে গৌর করেছি সারা, গৌর চরণে পরাণ সপিনু গৌর করিবেন পার মনরে এ কোনা গৌর গো। প্রণাম সবাইকে, প্রণাম আমার প্রণাম মাসিমা, প্রণাম সকল গুরু ভাই বোনদেরকে প্রণাম জানাচ্ছি। আমাদের গতকালকে আমাদের সহ্য দিন আজি আমাকে জানালেন দিল্লির